হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা পাখি নিয়ে, সেটা হচ্ছে বুলবুল পাখি, বা যাকে গান গাওয়া পাখিও বলা হয়। তাহলে এই বুলবুল পাখির ব্যাপারে আমি তোমাদেরকে দেব কিছু ইনফরমেশন, চলো আগে সেগুলো দেখে নিই। দেখো প্রথমে কি আছে, বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়। বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়। বুলবুলের কিছু প্রজাতি আফ্রিকায় দেখা যায়। বুলবুলের কিছু প্রজাতি আফ্রিকায় দেখা যায়। বুলবুল তৃণভূমি ও ঝোপঝাড় এলাকায় বেশি থাকে। বুলবুল তৃণভূমি ও ঝোপঝাড় এলাকায় বেশি থাকে। বুলবুলের ছোট গলা ও লম্বা লেজ হয়। বুলবুলের ছোট গলা ও লম্বা লেজ হয়। এদের ছোট ডানা হয় ও হুকের মতো ঠোঁট হয়, মানে ঠোঁটটা কি হয়, হুকের আকৃতির। এদের ছোট ডানা ও হুকের মতো ঠোঁট হয়। বুলবুল পাখি পোকামাকড়, ফল ইত্যাদি খায়। বুলবুল পাখি পোকামাকড়, ফল ইত্যাদি খায়। শেষে কি আছে, এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। বুলবুল পাখি নিয়ে তোমরা অনেক কিছু জেনে গেছো, তাই না? যদি রচনা লিখতে দেয় তাহলে তোমরা ইজিলি লিখতে পারবে। তাহলে এবারে চলো আমরা করে নিই কিছু শূন্যস্থান পূরণ। দেখো প্রথমে কি আছে, বুলবুল ড্যাশ পাখি নামে বিখ্যাত। বুলবুল কি পাখি নামে বিখ্যাত তোমরা বলো দেখি, তোমরা পড়েছো। তাছাড়া দেখো এখানে আছে গান গাওয়া, তাহলে লিখব গান গাওয়া। বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। দ্বিতীয়টা কি আছে দেখো, বুলবুল পাখির প্রায় 10টি প্রজাতি হয়। বুলবুল পাখির প্রায় 10টি প্রজাতি হয়। কটি প্রজাতি হয়, 130, কারেক্ট। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। পরেরটা দেখো, বুলবুল খুব ড্যাশ পাখি। বুলবুল খুব কিরম পাখি তোমরা বলো, দেখো এখানে আছে ছটফটে, মানে ইংলিশে যাকে বলে অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। এরা লিখলাম বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুলের বেশিরভাগ প্রজাতি ড্যাশ দেখতে পাওয়া যায়। বুলবুলের বেশিরভাগ প্রজাতি ড্যাশ দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায় দেখো তো তোমরা পারো কিনা, এশিয়ায়। বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়। এরা ড্যাশ আকারে ঘাস দিয়ে বাসা বানায়। এরা কিরম আকারে ঘাস দিয়ে বাসা বানায় তোমরা বলো, দেখো এখানে আছে কাপের, কাপের আকৃতির বা কাপের আকারের বাসা বানায়। এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই, বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। বুলবুল গান গাওয়া পাখি নামে বিখ্যাত। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। বুলবুল পাখির প্রায় 130টি প্রজাতি হয়। বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুল খুব ছটফটে পাখি। বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়।
বুলবুলের বেশিরভাগ প্রজাতি এশিয়ায় দেখতে পাওয়া যায়। এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। এরা কাপের আকারে ঘাস দিয়ে বাসা বানায়। বুলবুল পাখি নিয়ে শূন্যস্থান পূরণ করতে পেরেছো? যদি পেরে থাকো তাহলে এবার আমি তোমাদেরকে বুলবুল পাখির ওপরে একটা কবিতা শোনাবো। বুলবুল, কবিতাটা কেমন লাগলো লিখে জানাও আমাদেরকে কমেন্ট সেকশনে। এবার আমি তোমাদেরকে শোনাবো একটা মজার গল্প। চালাক টুপিওয়ালা। একদিন এক টুপিওয়ালা একটা ছোট্ট গ্রামের মধ্যে টুপি বিক্রি করছিল। বিক্রি করতে করতে সে বড় ক্লান্ত হয়ে গেল। তখন তার মালপত্র নামিয়ে একটা বটগাছের তলায় শুয়ে পড়ল। ঘুমন্ত টুপিওয়ালাকে দেখে গাছ থেকে বাঁদররা সব নিচে নেবে এলো আর তার ব্যাগ খুলে টুপিগুলো বার করে পড়ে নিল। যখন টুপিওয়ালার ঘুম ভাঙল, সে দেখল তার টুপিগুলো বাঁদররা পড়ে বসে রয়েছে। সে তখন চিৎকার করল, ওহে, ওই টুপিগুলো আমার, দয়া করে আমায় দিয়ে দাও। বাঁদরগুলো উল্টে তার উপরেই চিৎকার করতে আরম্ভ করলো। টুপিওয়ালার মাথায় একটা বুদ্ধি খেললো। ও নিজের মাথার টুপি বার করে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। সেই দেখে সব বাঁদররাও তাদের মাথা থেকে টুপি খুলে নিচে ফেলে দিল। আনন্দের সহিত টুপিওয়ালা সেই সব টুপি তুলে তার ঝোলা বেঁধে নিজের পথে চলে গেল। যে কোনো বিপদ থেকে উদ্ধার করার কোনো না কোনো উপায় সব সময় থাকে।